হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ঠিক আছি, একটু ঠান্ডা গরম লেগেছে তাই একটু নাকি সুরে মোস্ট প্রবলি কথা বলছি, বাট ওইটা আজকের কথা নয়। আজকের মেন বক্তব্য হচ্ছে তোমাদের সাথে আমি ছোট্ট করে একটু আমার ঠেকাডির এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ছোটো ব্লগ হবে, কারণ এইবারের ট্রিপে আমরা ঠিক করেছিলাম, প্রমিস করেছিলাম যে হাঁকতে মুততে উঠতে বসতে ব্লগ বানাবো না। তো ছবি আর ভিডিও মানে যেমন নর্মাল আমরা ট্যুরিস্টরা গেলে যেভাবে করি সেইভাবেই এবার এনজয় করেছি। আর সত্যি বলতে গেলে খুব এনজয় করেছি, কারণ ইউনো এত ভাবতে হয়নি যে এই ভিডিওটা নিতে হবে, এই শর্ট নিতে হবে অ্যান্ড অল। সো আই গেস তোমরা এটার সাথে বেশি রিলেট করতে পারবে, কারণ আমরা সবাই যেইভাবে নর্মালি আগেকার দিনেও যেভাবে করতাম, যে ঘুরতে গেলে টুকটাক ছবি তুললাম, ভিডিও তো আগের দিনে ছিলই না, এখন একটু ভিডিওটা আছে এই যা। তো যাই হোক, এইসব কথা নিয়ে আর বেশি না কোচলে ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওটা ঠেকাডির একটা ফুল ডে, টোটাল এক দুই তিন চার তিনটে চারটে জিনিসের কথা বলবো তোমাদেরকে। বা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, কিন্তু আমাদের চ্যানেলটা তো খুব নতুন, তোমরা জানোই যা ইচ্ছে বেঙ্গলি ভ্লগস, তাই সাবস্ক্রাইব তো করবে অবশ্যই, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কী জানো তো আমার কাছে, যে তোমরা এই ভিডিওটা না কি শুধু তোমরা দেখবে বাট কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ভিডিওটা দেখবে, খুব এনজয় করবে আর কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। ও বাই দ্য ওয়ে, তোমরা নতুন দেখছো ভাবছো এই মেয়েটা যে বক বক করছে এতক্ষণ ধরে নাকি সুরে, তার নাম কি? আমার নাম তানিয়া। আর চলো ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে মুন্নারের এই সুন্দর হোটেলটাকে ছেড়ে, একটু মন খারাপ করে ছেড়েই বেরিয়ে পড়লাম ঠেকাডির দিকে। ঠেকাডি মুন্নার থেকে ধরে নাও আড়াই ঘন্টা, 90-100 কিলোমিটার মতো। আর মুন্নারের ভিডিও আসেনি গো এখনও, এখনও করা হয়নি, খুব জলদি করবো, বাট আজকে ঠেকাডিতে চলা যাক। ঠেকাডির প্রথম ডেস্টিনেশনই হচ্ছে পেরিয়ার লেক। তো এখানে পেরিয়ার লেকের ব্যাপারে কয়েকটা জিনিস বলে নিই, ঠিক আছে? দেখো পেরিয়ার লেকে না অনেক অ্যাক্টিভিটিস আছে, একটা তো তুমি এই লেকে বোটিং করতে পারো, যারা অ্যাডভেঞ্চারাস তারা ব্যাম্বু র্যাফটিং করতে পারো, টাইগার ট্রেল, রাত্রেবেলা টাইগার ট্রেল মানে টাইগার দেখার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরবে ওদের লোকের সাথে, অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। তো আমি এটাই রিকমেন্ড করবো আমার রিসার্চ থেকে যেটুকু বুঝেছি, যদি এইসব ব্যাম্বু র্যাফটিং টাইগার ট্রেল এরকম কিছু করতে চাও তাহলে কিন্তু পেরিয়ারে দুদিন কাটিও, আর ওখানেই রিকমেন্ডেশন নিও, যেটা এই যে ওয়েবসাইটে দেখছো এখানে সব ডিটেলসে পেয়ে যাবে। বোটিংয়ের প্রাইস আমার যত মনে আছে দুজনে মিলে 900 পড়েছিল। আর এই দেখো দেখছো হনুমানজি কি করছে ওখানে, প্রচুর প্রচুর হনুমান এখানে, তাই একটু জাস্ট নিজের জিনিস সামলে রেখো, বাকি খুব ফান কিন্তু দেখা। আর এই সেই বিউটিফুল পেরিয়ার লেক, ও গড খুব সুন্দর, খুব সুন্দর, মানে রোদ ফোদ এসব বাদ দাও, গুলি মারো মানে জাস্ট নিজেকে ভাসিয়ে দিও, ওই পুরো এক ঘন্টা 10 মিনিট মতো বোট রাইড হয়, যদি ওদের 1.5 ঘন্টায় লেখা থাকে, 1.5 ঘন্টা হচ্ছে এই টিকিট কাটা লাইনে দাঁড়ানো এইসবই পেরিয়ে যায়। তো আমরা একদম দূর দূর থেকে মানে ও তো জুম জুম করে তুলেছি, দূর দূর থেকে হরিণ বাইসন এই দেখতে পেয়েছিলাম। আর আমি রিকমেন্ড করবো যদি ছোটো ছোটো বাচ্চা থাকে বা তুমি নিজে খুব নেচার প্রেমী হও তাহলে একটা ওই রকম ইউনো ওই যে কি বাইনোকুলার বা ওই রকম টাইপ নিয়ে নিও, তাহলে একটু দূর থেকে দেখতে পাবে, কারণ ভিডিও ক্যামেরা তো এত দূর মানে মোবাইলের ক্যামেরা তো এত দূর ক্যাপচার করতে পারে না। ও হ্যাঁ, ভালো মনে পড়েছে আর একটা কথা, ওদের নিজস্ব বাস থাকে, 45 রুপিস নেয় পার পার্সন, ওরাই তোমাকে পার্কিং থেকে এই পেরিয়ার লেকের এখানে টিকিট কাউন্টারে পিক করে আনবে, আবার ড্রপও করে দেবে সেম পার্কিংয়ে, ঠিক আছে? ওই অসাধারণ মাইন্ড ব্লোয়িং পেরিয়ার লেকে বোটিংয়ের পর আমরা ঝটপট চলে এসেছিলাম এখানে, কারণ আমার অনেক দিনে ছোটোবেলার চাইল্ডহুড উইশ ছিল কি একটু হাতিকে টাচ করব। আর আমার বর যে অ্যাকচুয়ালি নিজে বলে যে খুব জন্তু ভয় পায়, তুমি সেদিন তোর কনফিডেন্স দেখতে, ও হাতির পিঠে চড়ে স্নান বান করেছে, আমি হাতির পিঠে চড়িনি বাট ওকে আদর করেছি, প্রচুর প্রচুর আদর করেছি, সুর নাড়িয়ে নাড়িয়ে রেসপন্স করেছে, খুব খুব কিউট দেখো ওকে, ওকে সাবান মাখিয়েছি কি ভালো। আর আমি এই ফার্স্ট টাইম জানলাম মানে বুঝলাম আর কি, রিয়েলাইজ করলাম হাতির বডিটা অফকোর্স খুব শক্ত, কিন্তু মাথা জায়গাটা যদি দাও না বাচ্চাদের যেমন টপটপ করে এবং দপদপ করছে, না দেখো ছোটো ছোটো চুল আছে, ও কি কিউট, তরমুজও খায় আবার। তো পেরিয়ার লেকের ওই সুন্দর লেক আর তারপরে হাতির সাথে ইন্টারঅ্যাকশন প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড ভালো।
তো এটা এই এই জায়গাটা কোথায় যদি ভাবছো, তো এটা পেরিয়ার লেক যেখানে আছে, যেখানে ওই বোটিংয়ে মানে যেখান দিয়ে তুমি ঢুকেছিলে তোমার পার্কিং, তার পাশেই। তো তোমার ড্রাইভাররা ওখানে সব চেনে, ওরাই তোমায় গাইড করে দেবে, তাই চাপ নিও না। যদি ইচ্ছা করে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করো। আর এখানে চেঞ্জিং রুম থাকে, তাই জামা কাপড় ভিজে গেলে ওদের বাথরুমে গিয়ে তুমি করতে পারবে চেঞ্জ, ঠিক আছে। আর কতক্ষণ হয়ে গেছে না ভাবো, মানে বোটিং করেছি, এই হাতি বাবা জীবনের সাথে আমরা টাইম কাটিয়েছি, তো অলমোস্ট এইসব করতে করতে আমার যতদূর মনে আছে দুটো ফুটো দেড়টা তো হয়ে গিয়েছিলো। এবার আমরা চলে এসেছিলাম টাস্কার ক্যাফেতে, কারণ টাস্কারের সাথে দেখা করে টাস্কার ক্যাফেতে তো খেতেই হবে। আর সেখানে এই ফিশটা, ও গড, এই নামটা আমি ডিশের নামটা লিখে দিচ্ছি, ট্রাই অবশ্যই করবে, আর সাথে ট্রাই করবে এই কেরালান থালি। মানে এই দিনটা এত ভালো চলছিল না, আর খাবারটা এত মানে সুখ শান্তি পিস মোখ সব প্রাপ্তি হয়ে গিয়েছিলো ওই দিন। আর ঘুরতে এলে প্লাস মাথায় ছিট থাকলে যা হয়, তিনটে নাগাদ খাওয়া দাওয়া শেষ করেও আমাদের মানে সেদিনকে মনে হচ্ছে আরও কিছু করতে লাগবে, লেটস ডু সামথিং মোর, কারণ হাতের সময় কম, একদিনই ঠেকাডি, তারপরের দিন আমরা চলে যাব তোমার আলেপ্পি। তো করলাম জিপ রাইড, আমায় পর বলেছে জিপে জিপে ঘুরবি, আমি তো উঠে গেছি, কিন্তু তারপর দ্য সারপ্রাইজ ইজ, রাস্তায় তো জিপ রাইড খুব সুন্দর লাগছিল, দুপুরবেলা খেয়েছো পেট ভরে, ঠান্ডা হাওয়া, জিপে যাচ্ছ, আহা জঙ্গল। তারপরে শুরু হলো এই অফ রোডিং, এটাকে বলে অফ রোডিং, মানে অফ রোড যেখানে মানে কোনো রাস্তা নেই, এই মাটির রাস্তা। একবার একবার পরকে দেখো, এই যে এই হলো অফ রোডিং স্যাম্পল, মানে দুলে মুলে সরু সরু রাস্তা, যেখানে কোনো রাস্তা নেই, জাস্ট মাটি, একদম পেরিয়ার লেকের যেখানে বর্ডার শুরু হচ্ছে সেই চূড়ায় উঠিয়েছিল আমাদেরকে। আমি সত্যি বলতে হনুমান চালিশাই পড়েছি পুরো রাস্তায়, কিছু ফিল নিতে পারিনি, আর বরের একটু লেগেও ছিল। তো আমি রিকমেন্ড করবো বয়স্ক লোকজন বা বাচ্চাদের নিয়ে নাই যাওয়ার, প্লিজ যেও না, তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট দারুণ, কারণ মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। তো অ্যাডভেঞ্চার ভালো লাগলে নিশ্চয়ই করবে, আর তারপর যে ভিউটা দেখবে ওটা ওয়ার্থ ইট, ওটা জাস্ট ওয়ার্থ ইট। বাট ইয়েস, ভেরি ভেরি রিস্কি, বাট ড্রাইভার্স আর ভেরি গুড, খুব ভালো, প্রচণ্ড প্রফেশনাল, ভেরি ওয়েল ব্যালেন্স, খুব ওয়েল বিহেভ। আমি এই ড্রাইভার দাদাকে রিকমেন্ড করবো, ওনার নাম ঠাম দিয়ে রাখছি। আর আমাদের যে ড্রাইভার দাদা পুরোই 7-8 দিনে আমাদের কেরাল ট্রিপে ছিল, ওনারও কন্ট্যাক্ট ডিটেলস সব কমেন্টে দিয়ে রাখছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাক্টিভিটি অফ দ্য ডে ছিল এই স্পাইস গার্ডেন ভিজিট করা, কিন্তু তখন অলমোস্ট 5:30 বেজে গিয়েছিলো, ওদের অলমোস্ট বন্ধ হচ্ছিলো। আমাদের ড্রাইভার দাদা চেনাশোনা ছিল বলে ওদের যে স্পাইস গার্ডেনটা ঘুরিয়েছিল, প্রচুর সুন্দর সুন্দর গাছ দেখেছিলাম, বাট স্যাডলি কোনো ছবি তুলতে পারিনি, তাই খালি তোমাদের ওদের নাম্বার আর কী কী কিনেছে বিলটা দিচ্ছি। একটা কথা দেখো বলবো, ঠেকাটি পারলে দুদিন করো, আর আদারওয়াইজ না, ওই যে ঠেকাটিতে যে মার্শাল আর্টস সবাই যে পারফরমেন্সগুলো দেখে, কত্থক ডান্স, এটা না মুন্নারে করিনি, আমরা মুন্নারে করেছিলাম বলেই ওই দিন আর কোনো চাপ হয়নি, জাস্ট স্পাইস গার্ডেন করে হোটেলে ব্যাক করেছিলাম। তো আমি সাজেস্ট করবো আয়দা দুদিন নাও ঠেগাডি, আর নয়তো মুন্নারে করিনি, কারণ মুন্নারে বেশি অ্যাক্টিভিটিস থাকে না। আর স্পাইস গার্ডেন কোনটা ভালো কোনটা খারাপ এ নিয়ে প্রচুর ডিবেট আছে, সবাই বিজনেসম্যান সবাই অনেক কিছু বলে, আর নিজের ওয়াইজ মানে ওয়াইজভাবে ডিসিশান নেবে, ঠিক আছে, তার বেকার পয়সা খরচা করে লাভ নেই। আর ভিডিওটা অলমোস্ট শেষের দিকে, ঠেকাডির পুরো গাইড দিয়েই দিলাম যা যা করেছি। আর এটা হলো হোটেলটা, হোটেলটা খুব সুন্দর ছিল, একদম জঙ্গল জঙ্গলের পাশে, প্রচুর পাখি পাখি ডাকছিলো, মর্নিংটা ভীষণ ভালো লাগছিলো, ছোটোখাটো বাজেট ফ্রেন্ডলি হোটেল, হোটেলের ডিটেলসও দিয়ে দিচ্ছি এখানে, পুল শুল সবই ছিল, একটু বাদর উপদ্রব ছিল, বাট আই গেস জঙ্গলে ওইটা একদম মানে ইটস ওকে রাইট, ওটা ওদেরই জায়গা। তো হোটেলটা বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া নর্মাল ছিল, আমাদের ঘুম শুম খুব ভালো হয়েছিলো, আর সকালে ভিউটা খুব এনজয় করছিলাম যেমন বললাম।
তো এই ছিল টেগাডি এক্সপিরিয়েন্স। যদি কিছু মিস করে গেছি বা ডিসক্রিপশন কমেন্ট বক্স দিতে ভুলে গেছি, কমেন্ট করে জানিও কেমন লাগলো, অবশ্যই জানিও। আর আবারও বলছি, শুধু নিজে না, মা বাবা, কাকু কাকিমা, আন্টি আঙ্কেল, জেঠু জেঠিমা সবাইকে নিয়ে ভিডিওটা দেখবে, খুব এনজয় করো, কমেন্ট করো, আর সব থেকে বড়ো কথা, নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, ভালো রেখো, টাটা।